আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। জাপানের এই রাস্তাগুলো দেখলে মনে হয় সামনে থেকে একদম ছবির মতো, একপাশ থেকে বয়ে চলেছে সমুদ্র আর একপাশে এই সুন্দর পাহাড়। আর আমার কিন্তু সমুদ্রের চাইতে পাহাড় দেখতে বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে পাহাড় নাকি সমুদ্র কার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আমরা একটু রেস্ট করছিলাম আর দুজন মিলে একটা ভিডিও মেক করার ট্রাই করছিলাম। এই ভিডিওটা অলরেডি আপনারা দেখেও ফেলেছেন। এখানে সূর্যের আলো এত সুন্দরভাবে সমুদ্রের মধ্যে পড়ছিল আর পানিগুলো একদম ঝলমল করছিল, দেখতে খুব ভালো লাগছিল। তার মধ্যে আমরা দুজন বসে একটু রিল্যাক্স করছি, ভিডিও বানাচ্ছি আর সমুদ্র সূর্য একসাথে উপভোগ করছি। যাই হোক, তারপর আমাদের জার্নি আবার শুরু করলাম। তো দুপাশে পাহাড় দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেও পারলাম না। তারপর দুজন মিলে ব্রেকফাস্ট করে নিলাম হালকা কিছু। এখন আমরা এসেছি একটা ইলেকট্রিক মার্কেটে। এখানে আসলে সব কিছুই পাওয়া যায়, শুধু যে ইলেকট্রিক জিনিস তা নয়, ঘরের সব কিছুই পাওয়া যায়। সো আমি দেখাবো কী কী পাওয়া যায়। তার আগে একটু দেখাচ্ছি যে জাপানের শহরটা দেখতে আসলে কেমন। জাপানের আমরা এখন আছি হচ্ছে শিজুওকাতে। টোকিও থেকে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার ড্রাইভ হবে। এখন আমি সেই শপিং মলের পার্কিংয়ে বসে একটু ভিডিও করছি, কারণ আমি বসে বসে দেখছিলাম যে ওরা এত সুন্দরভাবে রুলস ফলো করে। একটা গাড়ির পেছনে ওরা আরেকটা গাড়ি কতটা ডিস্টেন্স করে চালায়। সো আমি দেখতে দেখতে ভাবলাম এটা একটু ভিডিও করি, কত সুন্দরভাবে তারা প্রত্যেকটা গাড়ি রুলস মেনটেন করে চলে। শুধু গাড়ি বলবো না, প্রত্যেকটা মানুষ আসলে এত সুন্দরভাবে রুলস ফলো করে। রাস্তায় যদি কোনো গাড়ি নাও থাকে, যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল দেখবে ততক্ষণ পর্যন্ত হাঁটবে না রাস্তার মধ্যে। আসলে আমি যখন প্রথম বাংলাদেশ থেকে জাপানে এসেছি, এই ছোট ছোট বিষয়গুলো দেখে অনেক বেশি মুগ্ধ হয়েছি, যদিও বা এখন একটু ইউজড হয়ে গিয়েছি। দেখেন, এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশও নেই, সবাই যার যার মতো মেনটেন করে কি সুন্দরভাবে চলছে। আসলে দেখতে আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি সেই শপিং মলে। এখানে প্রথমে ঢুকতেই দেখছিলাম সুন্দরভাবে পিয়ানোগুলো রাখা ছিল। তারপর আমি একটু ভিডিও করার জন্য এদিকে পিয়ানো বাজানোর অভিনয় করছিলাম, যদিও আমি পিয়ানো বাজাতে পারি না। কারা কারা পিয়ানো বাজাতে পারেন আমাকে জানাবেন অবশ্যই। তারপর এদিকে দেখছিলাম অনেক ছোট বড় টিভির কালেকশনও ছিল। আমার ঘরের জন্য আমি কখনোই টিভি কেনা প্রেফার করি না, কারণ আমার টিভি দেখতে তেমন একটা ভালোও লাগে না। অনেকেই টিভি দেখে, মুভি দেখে টিভিতে, বাট আমার কেন জানি না একদমই পছন্দ না। সত্যি কথা বলতে ধৈর্য ধরে 3 ঘন্টা আমি একটা মুভি শেষ করব, ওরকম ধৈর্য নিয়ে আমি আসলে কখনোই দেখতে পারি না। যাই হোক, তারপর এইদিকে চলে আসলাম বাচ্চাদের সেকশন। এটা এখানে ছেলেদের জন্য খুব সুন্দর সুন্দর কার কালেকশন আছে, খুবই কিউট কিউট কার। তাছাড়াও এখানে আরও একটা সেকশন ছিল, এখানে সব কিছু মেয়েদের জন্যই ছিল, একদম সুন্দর পিঙ্ক কালারের। তারপর একটা ড্রেসও দেখছিলাম, ড্রেসগুলো অনেক কিউট ছিল। এগুলো হয়তো বা নর্মালি যেই সব প্রোগ্রাম হয় সেগুলোর জন্য কস্টিউম টাইপ ড্রেস ছিল, বাট জাপানে তুলনামূলকভাবে দেখলাম বাচ্চাদের খেলনার প্রাইসগুলো অনেক বেশি হয়। দেন চলে আসলাম আমার মেইন সেকশনে, যেটা কেনার জন্য আমি মেইনলি সেখানে গিয়েছিলাম। আমার একটা স্ট্যান্ড দরকার ছিল, যাতে ছবি বা ভিডিও আমরা স্ট্যান্ডে রেখে করতে পারি। সব সময় তো সবার অফ ডেও থাকে না, আর অফ ডে ছাড়া তো বিশেষ করে সবাই একসাথে যেতেও পারি না কোথাও। তো আমাদের একাই যেহেতু যেতে হয়, তার জন্য একটা স্ট্যান্ড খুবই দরকার ছিল। স্ট্যান্ডের পাশাপাশি এদিকে দেখছিলাম অনেক ধরনের ক্যামেরা ছিল, একদম ছোট সাইজের ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে বড় সাইজের এই DSLRগুলো অনেক কালেকশন ছিল। তো ভালোই লাগলো, দেখলাম একটু ঘুরলাম। তারপর আমরা একটা স্ট্যান্ড কিনেও ফেলেছি, অ্যান্ড আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব যে আমি এখান থেকে কি কি কিনলাম আর কেমন প্রাইস পড়েছে। তারপর চলে আসলাম হেডফোনের সেকশনে, এখান থেকে আমি একটা হেডফোন কিনবো। মেইনলি গিফটের জন্যই একটা অনেক দিন ধরে হেডফোন কেনার ছিল, তো এখান থেকে একসাথেই কিনে ফেলবো, সেটাও আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব এবং প্রাইসটাও শেয়ার করব। তারপর যাওয়ার পথে দেখলাম এখানে অনেকগুলো ফোন ডিসপ্লে করা ছিল, তারপর আমি একটু ফোন ঘাটাঘাটি করলাম। ওই দিক দিয়ে ও বিল করছিল আর এদিকে আমি ফোন দেখছিলাম। তারপর আমি ফোনের ক্যামেরাটা চেক করছিলাম যে আসলে কেমন। এতদিন আমি জানতাম যে জাপানে শুধুমাত্র আইফোনই পাওয়া যায়, সো এখন দেখলাম এখানে অ্যান্ড্রয়েড ফোনও অ্যাভেলেবেল আছে।
ক্যামেরা চেক করলাম, ভালোই লেগেছে এবং প্রাইসটাও আমার কাছে মোটামুটি রিজনেবলই মনে হয়েছে। আর মার্কেটটা কিন্তু বেশ বড় একটা মার্কেট, এখানে আসলে সব কিছুই পাওয়া যায়। এটা জাপানিজ যে বিবাহমগুলো আছে, কাইন্ড অফ বিবাহম টাইপেরই অনেকটা, শাকসবজি মাছ মাংস থেকে শুরু করে অনেক কিছুই আছে, মোটামুটি সব কিছুই একটা মার্কেটের মধ্যেই আছে। তারপর আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। জাপানে আসার পর যদি কোনো বাজে খাবার আমি এক্সপিরিয়েন্স করে থাকি, তাহলে হচ্ছে সেদিনের এই খাবারটা, মানে এই নুডলসটা। এত পরিমাণ বাজে ছিল, বলার মতো না, খুবই টেস্টলেস একটা নুডলস, মানে চাউমিন ছিল। যাই হোক, খাবার দাবার শেষ করে আবার আমাদের জার্নি শুরু। আর এই পাহাড়গুলো দেখেন, দেখতে এতটা পরিমাণে সুন্দর ছিল, ফোনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, আবার সামনে থেকে। যাই হোক, পাহাড় দেখতে দেখতে আমার আজকের ভিডিওটা আমি এখনই শেষ করব। তার আগে আমি দেখাই আজকে আমি কী কী কিনলাম। এই স্ট্যান্ডটা কিনেছিলাম, এখানে সব কিছু লেখা আছে, কতটুকু পর্যন্ত বাড়ানো বা কমানো যাবে, সাথে কী কী ইউজ করা যাবে। এখানে ফোন ক্যামেরা দুইটাই ইউজ করা যাবে, তার জন্য এটাই নিয়েছিলাম। আর এটার প্রাইস পড়েছিল 3000 ইয়েন। প্রাইসের তুলনায় আমার কাছে এটা ভালো স্টেবল মনে হয়েছে। তারপর নিয়েছি একটা গাম্বেল, এটা কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস, যারা কিনা রান্নার ভিডিও মেক করেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটার সাথে এরকম একটা ট্রাইপডও দেওয়া আছে, যেন যে কোনো জায়গায় ফোন সেটআপ বা ক্যামেরা সেটআপ করানো যায়। তারপর নিয়েছিলাম এই ক্যামেরাটা, এটা আসলে কতটুকু ইউজফুল হয় সেটা ইউজ করার পর বোঝা যাবে। ক্যামেরাকে ক্যারি করার জন্য একটা সাথে লেদারের ব্যাগ ছিল, এবং পাশাপাশি সাথে আরও যা যা দরকার সব কিছুই ছিল, এক্সট্রা একটা লেন্সও ছিল, তারপর একটা পেন ড্রাইভ দেওয়া আছে। তারপরে নিয়েছিলাম এই হেডফোনটা, এটা যদিও আমি ওপেন করিনি কারণ এটা গিফটের জন্য নেওয়া। তারপর ও গেমসের জন্য কিছু জিনিস নিয়েছে ওর জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। আর নতুন ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। আর হ্যাঁ, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও আমার পেজে যারা লাইক বা ফলো করেননি, প্লিজ লাইক মাই পেজ ফর মোর আপডেট। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।